তো হে হোয়াটসঅ্যাপ গাইস, তো ফাইনালি চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে দাদা আর বৌদি মানে অ্যানিভার্সারি আছে, 5th অ্যানিভার্সারি, তো ওখানে যাব, হবে হয়তো, জানি না ঠিক। তো এ মুসে সুপারি নিকালকে বাত কর রে বাবা। তো যাই হোক, অ্যানিভার্সারি আছে, যাব এখন, বলেছে যেতে। তো এখন কাজ ফাজ করতে হবে, তো কেক আনতে হবে, তো যাব এখন, যা যাক। হ্যাঁ, তো ডেকেছে, ফোন করেছিল এক্ষুনি, তো যা যাক, তোমাদের সবটাই দেখাবো, ঠিক আছে, তোমরাও দেখতে থাকো, ভালো মজা হবে আশা করি। 2 hours later, ওই গাইস চলে এসেছি, দেখো এখানে হচ্ছে কি হচ্ছে, মানে কি হচ্ছে, ছাতু হয়ে গেছে, কিছু হয় না। এ বাবা, মনে হচ্ছে ওদি এডি কখন হবে ওদি, হ্যাঁ 100 বছর পর, 100 বছর পর তো অনেক কাছে গেল। বুঝছিস তুই, তো পূজা ভি সে নাকি ওদি বলছে, হ্যাঁ এই এটা কবে কিনলি, এই এটা কি একটা আটকাচ্ছে না কেন, কিছু বল, কেন কিছু বলবি না, সুন্দর দেখতে বলে কিছু বলবি না, বল বল বল। এই দেখো আমার ডোবারম্যান কুকুর এসছে, আমার ডোবারম্যান কিছু বল, এখন আমরা কেক আনতে যাব। তো গাইস দেখো, এখানে বিয়ে বাড়ি হচ্ছে, আমরা আসবো এক্ষুনি, রেডি ফেডি হয়ে আসবো। গাইজ আমরা বিনার নিমন্ত্রণতেই আসবো বিয়ে বাড়িতে, আমার আমাদের নিমন্ত্রণ ছাড় অলওয়েজ, তো আমরা আসবো বিয়ে বাড়িতে, খাবো দাবো, দেখতেই হবে। এদিক দিয়ে ঢোক, এদিক দিয়ে ঢোক, না না না, এখন এতে গেছি কেকের দোকানে, তো দেখো দোকান, তো কেকটা দেখো কোনটা ভালো লাগছে সেটা জানাও, আমার তো এইটা পছন্দ, তোমাদের কোনটা পছন্দ সেটা কমেন্টে বলে দেবে প্লিজ। তো নে নে, কোনটা নিবি নে। তো ফাইনালি এখন কেক টেক কেনা হয়ে গেছে, এখন কেক টেক কেনা হয়ে গেছে, আমাদের ড্রাইভার চেঞ্জ হয়েছে, এত প্রবলেম করছিল, এত ঘুরছিল, এত ঘুরছিল, এত ব্রেক মারছিল, প্রচুর প্রবলেম হচ্ছে, এখন আমাদের কৌশিক গাড়ি চালাবে, আমরা এখন বসে যাবো। গজব বেজ্জতি হ্যায়, সবকিছু হয়, এবার দেখা যাক দিদিরা এবার কি করেছে কি করে, এখনো কিছু
তৈরি হয়নি। এই মেয়েদের দ্বারা কিচ্ছু হবে না, আমাদের হাত না লাগলে কিচ্ছু হবে না, আমাদের হাত না লাগলে কিচ্ছু হবে না। ना जाना हमें तू कभी छोड़े। मजा आया, रुको जरा सबर करो। कोठे उत्ते बैके अखियां मिलांदे, ना जाना तू कभी छोड़े। तेरे उत्ते मर्दा खत्म। জল বেরোচ্ছে, গজব বেজ্জতি। এতক্ষণ রেডি হচ্ছিল দেখো, ঠিক আছে, দু ঘন্টা লেগে গেছে, দু ঘন্টা দেখে না, দু ঘন্টা রেডি হচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, খুব সুন্দর আজকে সাজিয়েছে, ঠিক আছে। তার উপরে হ্যাপি অ্যানিভার্সারি। তো এখন দাদা আসেনি, আজকে রাতে খেলা হবে। একটা বাজে লোক ম্যাডাম এখন রেডি হচ্ছে দেখো, দেখে না। तेरे साथ में हो सुबह, तू ही सबसे पहले हो हाँ, रातों में बात। तो हे गाइस, देखो सुमनंदा आस्ते Thank you.
कैसे हुआ ये कब हुआ उस पहले আমরা কেমন মজা করলাম 4th ইয়ার অ্যানিভার্সারিতে আমরা অনেক খাটিয়ে নিয়েছিলা হ্যাঁ সবাই খেটেছে তুই আমার চুল কেটে দিছিস এই কি উল্টো একটা বলছো আমি সিঙ্গেল আমি সিঙ্গোটা দিদি হয় তোমরা কেউ খারাপ হও না গাইস ওটা আমার দিদি হয় ঠিক আছে আমার দিদি খতম মজা আয়া।